শুভ সকাল প্রিয় বন্ধু, আশা করছি ভালো আছেন। আরও একটি ভিডিও শুরু করতে যাচ্ছি, আর পুরো ভিডিওটি জুড়ে আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। জানুয়ারি পার হয়ে ফেব্রুয়ারি চলে এসেছে। ক্যালেন্ডারের পাতাটি পরিবর্তনের সাথে সাথে আমাদের জীবনযাত্রারও খানিকটা পরিবর্তন হয়েছে। প্রতিনিয়তই আমরা বদলাতে থাকি একটু একটু করে। আমাদের জীবনযাত্রার প্রতিটি দিনেই কিছু না কিছু ভিন্নতা লক্ষ্য করা যায়। আর মানুষ বেঁচে থাকলে বদলায়, ক্ষণে ক্ষণে বদলায়। আমরা যদি আশা করে থাকি যে আমাদের কাছের মানুষটি, আমাদের সাথের মানুষটি চিরকাল একই রকম থাকবে, সেটা আসলে ভুল ভাবা হবে। কারণ বদলে যাওয়াই মানুষের ধর্ম। কেউ ইচ্ছে করে বদলে যায়, আবার কেউ না চাইতেও বদলে যায়। আর এখানে আমি কাঁচা কলার কোপ্তা বানিয়ে নিয়েছি। এই কোপ্তাগুলোকেই আমি এখন ঝোলের মধ্যে ছেড়ে দেব। আর রেসিপিটা হতে চলেছে কাঁচা কলার কোপ্তা কারি। আর এই রান্নাটি আমাদের ঘরের প্রায় সকলেই খুব পছন্দ করে। গতানুগতিক রান্না থেকে বের হয়ে মাঝে মধ্যে একটু উল্টে পাল্টে রান্নায় একটু ভিন্নতা নিয়ে আসলে খাবারের একঘেয়েমিটা চলে যায়। আর কারিটা খাওয়ার পর সবাই খুব প্রশংসা করছিল। এদিকে ঘরে এসে দেখি ছেলে দিনের বেলাতেই লাইট জ্বালিয়ে পড়ছে, আর আমি এসে লাইটটা অফ করে দিয়ে জানালা খুলে দিয়েছি। সেই প্রসঙ্গে কিছু কথা বলি। অর্থনৈতিক সংকট এড়াতে বিশ্বের অন্যান্য দেশের মতো বিদ্যুৎ ব্যবহারের সাশ্রয়ী নীতি গ্রহণ করেছে বাংলাদেশ সরকার। চলমান বিদ্যুৎ সংকট মোকাবিলায় লোডশেডিং শুরু হতে দেখা যায়। খেয়াল করলে দেখবেন গত বছর প্রচণ্ড পরিমাণ লোডশেডিং হয়েছে। তাই শুধু সরকার নয়, আমাদেরও ব্যক্তিগতভাবে বিদ্যুৎ সাশ্রয়ে সচেতন হওয়া উচিত। আমরা নিজেদের অজান্তে প্রতিদিনই অনেক বেশি বিদ্যুৎ অপচয় করে ফেলি। তাই বলে কি বিদ্যুৎ ব্যবহার করব না? অবশ্যই করব। তবে ব্যবহারের সময় সেটা অপচয় হচ্ছে কিনা সে বিষয়ে সচেতন থাকতে হবে। যেমন টিউব লাইটে ভালো মানের ব্যালেস্ট ব্যবহার করলে বিদ্যুৎ বিল কম আসবে। বৈদ্যুতিক ফ্যানের ইলেকট্রনিক রেগুলেটর হলেও বিদ্যুৎ বিল কম আসবে। বিভিন্ন পয়েন্টে অযথা চার্জার লাগিয়ে রাখলেও বিদ্যুৎ খরচ হয়, তাই চার্জ হয়ে গেলে তা খুলে রাখতে হবে। প্রয়োজন ব্যতীত ওভেন, ফ্যান, পিসি ইত্যাদি বন্ধ রাখতে হবে। বিদ্যুৎ সংযোগ খারাপ থাকলেও বিদ্যুৎ খরচ বেশি হয়। এনার্জি সেভার বাল্ব ব্যবহার শুরু করতে হবে। ওয়াশিং মেশিনে অনেক বিদ্যুৎ খরচ হয়, এই সময় ওয়াশিং মেশিন একটু কম ব্যবহার করা ভালো। ড্রায়ারে বা ফ্যান ছেড়ে কাপড় শুকানোর পরিবর্তে বারান্দা বা ছাদে মেলে দেওয়া যেতে পারে। ফ্রিজের কয়েল পরিষ্কার রাখতে হবে। ইলেকট্রনিক ইস্ত্রি কম ব্যবহার করতে হবে। ঘুমানোর সময় এসি বন্ধ রাখা, কারণ ফ্যানের চেয়ে এসিতে বিদ্যুৎ খরচ বেশি হয়। পানি গরম করতে গিজার বা হিটার কম ব্যবহার করা। এই কাজগুলো করতে অনেকের হয়তো একটু কষ্ট হতে পারে, কারণ সবাই কিন্তু বিলাসিতার জন্যই এই গ্যাজেটগুলো ব্যবহার করে থাকে না। অসুস্থতার জন্য কাজের সুবিধার্থে অনেকে এই সকল ইলেকট্রনিক পণ্যগুলো ব্যবহার করে থাকি। তবে সবাই সবার জায়গা থেকে একটু সচেতন হলে সারা দেশের মানুষ বিদ্যুৎ পাবে। মধ্যবিত্ত পরিবারে বিদ্যুতের বিলের ব্যাপারটাও মাথায় রাখতে হয়। গরমে অস্থির হয়ে বাড়ি এসি লাগিয়ে স্বস্তি পেতে না পেতেই মাস শেষে বিদ্যুৎ বিল দেখে মাথায় হাত পড়ে। এসি ব্যবহারের সময় কিছু বিষয় মাথায় রাখলে বাড়তি বিলের বোঝা থেকে মুক্তি পাওয়া যায়। ব্যুরো অব এনার্জি এফিসিয়েন্সির মতে, এয়ার কন্ডিশনারের ডিফল্ট তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস হওয়া উচিত। এই তাপমাত্রা মানবদেহের জন্য স্বস্তিদায়ক। এসির তাপমাত্রা বাড়ালে প্রতি ডিগ্রির জন্য 6% করে বিদ্যুৎ সাশ্রয় হয়। ফলে 18 ডিগ্রি সেলসিয়াসের বদলে 24 ডিগ্রি সেলসিয়াস দিয়ে রাখলে বিদ্যুৎ খরচ অনেকটাই বাঁচবে। আর এখন যারা এসি কেনার কথা ভাবছেন, ইনভার্টার এসি কিনতে পারেন। এই ধরনের এসির মোটরটি প্রয়োজন মতো নিজস্ব চলার গতি পরিবর্তন করতে পারে, বিদ্যুৎ খরচও কম হয়। তাছাড়া এসি চালানোর আগে দরজা জানালা বন্ধ করে নিলে দ্রুত ঠান্ডা হবে ঘর। একটানা ঘণ্টাখানেক এসি চালানোর পর সেটি বন্ধ রাখলেও ঘর ঠান্ডা থাকবে অনেকক্ষণ। এসির পাশাপাশি ফ্যান চালিয়ে দিলে ফ্যানের বাতাসে এসির ঠান্ডা পুরো রুম জুড়ে ছড়িয়ে পড়বে, এর ফলে এসির তাপমাত্রাও কমাতে হবে না। টাইমার সেট করে দিলে এসি আপনাআপনি বন্ধ হয়, ফলে বাঁচবে বিদ্যুৎ খরচ। রাতে ঘুমানোর আগে টাইমার সেট করা যায়। অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস যেমন টিভি, ফ্রিজ এগুলো থেকে তাপ নির্গত হয়।
এসি চালানোর আগে কিছু সময়ের জন্য অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস বন্ধ করে রাখলে ঘর ঠান্ডা হতে বেশি সময় লাগে না। এছাড়াও নিয়মিত এসি সার্ভিসিং জরুরি। এসির ভেতরের ভোল্টগুলো পরিষ্কার থাকলে কম্প্রেসরের ওপর চাপ কম পড়বে এবং বিদ্যুৎও সাশ্রয় করা সম্ভব হবে। সংসারের ব্যয় কীভাবে কমবে আমরা গৃহিণীরা আসলে সেটা নিয়েই ভাবি। কোনো ধরনের কোনো অপচয় আমাদের যেন সহ্য হয় না। আর কথা বলতে বলতে বিকেলবেলায় আমি গুঁড়ো দুধের কৌটোটা রিফিল করে নিয়েছি। প্রিয় বন্ধু, আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। ভিডিওতে লাইক কমেন্ট বেশি বেশি আসলেই ভিডিও তৈরির আগ্রহটা বেড়ে যায়। এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, শুভ বিকেল।